বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সমস্ত কাজ করলে সেই কাজের সফলতা আসবেই মহিলারা ঘরে বাইরে দু জায়গাতেই কাজ করতে পারদর্শী সমস্ত কাজ তারা করে একার হাতে আর সমস্ত কাজ গুছিয়ে বুদ্ধিমানের মতো করে আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে কাজ করলেই সময়ের কাজ যেরকম সময় হবে সাথে বেশ কিছুটা আর্থিক সঞ্চয় হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই শাড়ি পরতে আমরা প্রত্যেক মহিলারাই পছন্দ করি একটা সমস্যা হয় তাড়াহুড়োতে যখন আমরা শাড়ি পরতে যাই তখন হয়তো দেখা গেল শাড়ি খুঁজে পাচ্ছি অথচ ব্লাউজ খুঁজে পাচ্ছি না বা পেডিকেড খুঁজে পাচ্ছি না এই রকম নানান সমস্যা কিন্তু হতেই থাকে তাই এবার থেকে যখন আমরা আলমারিতে শাড়ি সুন্দর মতো গুছিয়ে রাখবো ছোট্ট একটা কাজ করতে হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লাউজ এবার এই ব্লাউজটাকে পুরো হুকগুলো খুলে দিয়ে তারপর এইরকমভাবে হ্যাঙ্গারের মধ্যে রেখে দেওয়া ছোটো করে শাড়িটাকে এরকমভাবে যদি আমরা ব্লাউজের মধ্যে কাভার করে রাখতে পারি তারপর ওপর দিক থেকে ব্লাউজের সমস্ত হুকগুলো আটকে তারপর আমরা আলমারিতে সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখতে পারি হলে তাড়াহুড়োর মধ্যে শাড়ি পরার সময় এটা ওটা খোঁজার প্রয়োজন পড়বে না আর সাথেই যদি একইভাবে পেটিকোটটাকেও ভাজ করে হ্যাঙ্গারে রেখে দিতে পারি তাহলে একেবারে নিশ্চিন্ত আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে মিষ্টি খেতে আমরা কেনা পছন্দ করি বাঙালি মানেই কিন্তু রসগোল্লা কিন্তু যখন বাড়িতে কোনো গেস্ট আসে বা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু বেশ কিছুটা রসের মিষ্টি এরকম আনাই থাকে মিষ্টিগুলো খাওয়া হয়ে গেলে বেশ কিছুটা রস কিন্তু আমরা ফেলে দিই আর এবার থেকে এই রসগুলো ফেলে দেব না এই রসগুলোকে যদি আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে কেমন একটা গন্ধ বেরোয় যা কিনা কোনো কাজে আসে না সেই ফেলেই দিতে হবে তো এবার থেকে মিষ্টি খাওয়ার পর যদি এই রসগুলোকে আমরা আলাদাভাবে রেখে দিতে পারি তাহলে অনেকগুলো কাজে আমরা এই রসটাকে লাগাতে পারবো তো কি করতে হবে আমাদের প্রত্যেকেরই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে এই রকম একটা আইস ট্রে থাকে আর আইস ট্রের মধ্যে করে যদি এই রসটাকে আমরা বরফ জমিয়ে রাখতে পারি তারপর একটা কৌটোর মধ্যে এই কিউবগুলোকে তুলে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে অন্য সময় যখন কোনো চাটনি বা আচার তখন এই যে রসের কিউবগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো আলাদা করে আর চিনির প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু আইস ট্রেতে আমি একই রকমভাবে রস দিয়ে কিউব করে রেখেছি কাজের সুবিধার জন্য আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে আমাদের যে এই ধরনের স্টিলের চায়ের বাটি গুলো থাকে সেগুলোতে কিনা এরকম একটা হাতল থাকে আর এই হাতলগুলো গুলো বেশ কিছুদিন হয়ে গেলে খুব বেশি মাজা ঘষা হলে বা খুব জল পড়লে তখন কিন্তু এই স্ক্রুগুলো খুলে যায় হাতলটা খুলে আসে আর এই রকমভাবে প্রত্যেকবার আমাদের হাতল লাগিয়ে কাজ করা সম্ভব হয় না হয়তো বা গরম চা বা গরম দুধ এটার মধ্যে জাল দিতে বসিয়েছি তখন দেখা গেল গরমের তাপে এই প্লাস্টিকের হ্যান্ডেলটা খুলে আসলো তখন হয়তো আমরা এই হাতলটাকে ধরেই নামাচ্ছি বা গ্যাসের ওপর বসাচ্ছি তখন হয়তো দেখা গেল যে হাত থেকে খুলে বাটিটা পড়ে গেল এরকম অনেক রকম দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে তো এবার থেকে যদি এরকম হাতল কোনো বাটি থাকে তাহলে যদি একটা ছোট কাজ করে নেওয়া যায় আর এই হাতল কিন্তু কোনো খুলে আসবে না আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু নেলপালিশ থাকে নেলপালিশ নিয়ে যদি এই হাতলের যে নিচে এরকম স্ক্রুগুলো থাকে সেই স্ক্রু এর মধ্যে একটু নেলপালিশ দিয়ে তারপর আমরা হাতল দিয়ে স্ক্রুটাকে টাইট করে আটকে নিতে পারি তাহলে বছরের পর বছর কিন্তু এইভাবে আমরা কাজ চালাতে পারবো হাতল কিন্তু একেবারেই খুলে আসবে না তাহলে দেখতেই পাচ্ছো একটু বুদ্ধি দিয়ে যদি আমরা সংসারের সমস্ত রকম কাজগুলো করে নিই আমাদেরই কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি এই ছোট্ট টিপসটাও অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছে যাচ্ছি পরের টিপসে ওয়ান টাইম ইউজের যে জলের বোতলগুলো আমরা রাস্তা থেকে কিনে জল খাই সেই বোতলগুলো জল খাওয়ার পরে কিন্তু আমরা ফেলে দিই এগুলো কোনো কাজে আসে না কিন্তু আজকে এটা দিয়েই এমন একটা সুন্দর জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমাদের কাছে তো কি করতে হবে বোতলের যে নিচের দিকের অংশটা আছে সেই নিচের দিকের অংশটা একটুখানি অংশ বাদ দিয়ে আড়াড়িভাবে একটুখানি আর তারপর লম্বালম্বিভাবে সম্পূর্ণ গলা অব্দি অংশটাকে কেটে ফেলতে হবে ওটা ভালো মতো দেখলে বুঝতেই মধ্যেখানের অংশটাকে বক্সের মতো করে কেটে ফেলতে হবে এরপর কি করতে হবে সামনে পেছনের দুটো যে জয়েন্ট করা অংশ আছে সেটাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিতে হবে এদিকে মুখের দিকটা এরকমভাবে সম্পূর্ণ কেটে ফেলতে হবে আর ওদিকে নিচের দিকটাও সম্পূর্ণ কেটে আলাদা করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ দুটো দিকের দুটো সাইডের অংশটাকে সম্পূর্ণ বাদ দিয়ে মধ্যেখানে একটা ফাঁকা মতো অংশ তৈরি হয়েছে এরপর এটা দিয়ে কি করব তো দেখতে পাচ্ছ এই ধরনের যে শু টাইপের বা কোনো স্কুলের কেডস হোক বা যে কোনো ধরনের বুট টাইপের জুতোগুলোর ভেতর দিকটা কিন্তু কাচলে পরে শুকাতে চায় না বাইরে দিকটা কোনো রকম শুকিয়ে গেলেও ভেতর দিকটা শুকাতে সবথেকে বেশি টাইম লাগে আবার কখনো কখনো ভেতর দিকটা কিন্তু ভেজা ভেজাও থাকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই জুতোটার মাপ মতোই হয়ে গেছে আর তারপর কি করতে হবে পিছনের দিকে একটা ছোট্ট ছিদ্র করে দিতে হবে যাতে আমরা এটাকে সুন্দর মতো হ্যাঙ্গিং করতে পারি এরপর জুতো কাচার পর ওপরের দিকটা শুকিয়ে নেওয়ার পর যদি আমরা উল্টো করে এইভাবে জুতোটাকে এইভাবে বোতলের মধ্যে পরিয়ে দিই তারপর যদি একটা হুকের সাহায্যে এরকমভাবে ঝুলিয়ে কোথাও হ্যাঙ্গিং করে রাখি তাহলে কিন্তু ভেতর দিককার পাটটা সম্পূর্ণ শুকিয়ে যাবে বিশেষ করে বাচ্চাদের স্কুলের জুতো বা অফিসের কোনো জুতো যেগুলো আমাদের রেগুলার ব্যবহার হয় যে কাচলে পরে একটা চিন্তা থাকে আর বর্ষার দিনে তো এই সমস্যাটা বেশি হয় তো তখন যদি আমরা এইভাবে এগুলোকে হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে আর জুতো কেচে জুতো শোকানো নিয়ে আমাদের কোনো চিন্তায় পড়তে হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ